আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমরা সব সময় নিজেদেরকে জাহির করতে চাই। আমরা হয়তোবা একটি বিষয় একেবারে ভুলে গিয়েছি। পতন আমাদেরকে অনেক সময় সত্যটাকে উপলব্ধি করতে সাহায্য করে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি সমস্যা শব্দটির পরিবর্তে যদি সম্ভাবনা এই শব্দটা ব্যবহার করতে শিখি, তবে হয়তোবা আমরা আমাদের জীবনের অনেক ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠতে পারি। কিছু বিষয় না বললেই নয়, আমরা সবসময় চেষ্টা করি কাউকে না কাউকে অনুকরণ করার, কিন্তু আমরা কখনোই অনুসরণ করার চেষ্টা করি না। নিজেকে আমরা কখনো খুঁজি না, নিজেকে জানার প্রয়োজনও মনে করি না, এবং নিজে নিজে সবচেয়ে শ্রেষ্ঠ পথটাকে নিজে তৈরি করে চলার চেষ্টাটাও করি না। ওই যে আমরা সবসময় চেষ্টা করে থাকি কাউকে না কাউকে নিজের আইডল ভেবে তাকে অনুসরণ করার। হ্যাঁ, আমরা অবশ্যই কাউকে না কাউকে আইডল হিসেবে মানতেই পারি, তবে তাই বলে নিজেকে কমপ্লিটলি পরিবর্তন করে ঠিক অন্যকে অনুকরণ করাটা কি ঠিক হবে? আর কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা আমাদের বন্ধু সমাজে নীরবে নিভৃতে আমাদের অনেক গোপনীয় কথা বলে ফেলি, কিন্তু ওই সমস্ত বন্ধু সমাজই না আমাদের সবচেয়ে কষ্টের সময়ে ওই কথাগুলোকে টেনে নিয়ে আসে আর তাচ্ছিল্যের সাথে হাসতে থাকে। সো আপনার দুর্বল দিকগুলোকে নিজের কাছে রেখে, নিজের কাছে জমিয়ে রাখুন, আর সেইগুলোকে আস্তে আস্তে সম্ভাবনা শব্দটাতে কনভার্ট করে নিজেকে পরিবর্তন করুন। জীবন অবশ্যই অনেক অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপলব্ধি করতে পারেন এবং নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন।